নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনিদেব এই চার রাশির জাতক জাতিকাকে সাড়ে সাথে চলাকালীন কোটিপতি করেই ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে স্বয়ং শনিদেব সাড়ে সাথে চলাকালীন কোটিপতি করে ছাড়ে, সেই রাশিগুলির নাম আমি জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। সাড়ে সাথে চলাকালীন যে চার রাশির কথা আমি বলতে চলেছি, সেই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা শনিদেবের কৃপায় কোটিপতি হবেনই হবেন। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি। তবে কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, শনি গ্রহ বা শনিদেব, উনি কিন্তু ন্যায়কারক গ্রহ, অর্থাৎ উনি কিন্তু অন্যায় কখনোই বরদাস্ত করেন না। যে সমস্ত অন্যায় আমরা পারতপক্ষে খুবই মাত্রায় করি, যেমন কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে খারাপ কাজ করা, এছাড়াও কারো অর্থ চিট করা, কাউকে ঠকানো, এই সমস্ত কাজ শনিদেব বা শনিগ্রহ কখনোই পছন্দ করেন না। আর যদি আপনার জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় থাকে কিন্তু আপনি এই ধরনের কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনি সাড়ে সাথে চলাকালীন কোটিপতি তো দূরের কথা, ভিখারিপতিতে পরিণত হবেন। এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ শনিগ্রহ বা শনিদেব সৎ নিষ্ঠাবান মানুষকেই কিন্তু অর্থ দিয়ে থাকে, এবং শনিদেব যে অর্থ দেয় সেটি কিন্তু ধীরে ধীরে দেয়। হয়তোবা আপনি কাউকে ঠকিয়ে বা কারোর টাকা চিট করে কিছুদিন বা সাময়িক আনন্দে থাকতে পারবেন, কিন্তু ফরএভারের জন্য নয়। তাই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা সৎভাবে চলুন। হয়তোবা আপনার সফলতা দেরিতে আসলেও কিন্তু সফলতা নিশ্চিত, কারণ শনিদেব দাড়িপাল্লায় হিসাব চড়িয়ে আমাদেরকে দেয়, অর্থাৎ যেমন যেমন কাজ করব ঠিক তেমনটাই ফল পাব। সেটি শুধু আপনার ক্ষেত্রে নয়, কিন্তু এটি সবার ক্ষেত্রে, এটি আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আপনার নিজস্ব বার্থ চার্টে শনিগ্রহ ভালো থাকলে আপনারা ভালো কাজটাই করুন, সৎভাবেই চলুন। উল্টো দিকে যদি আপনার জন্মছকে শনিগ্রহ খারাপ অবস্থায় থাকে বা পীড়িত অবস্থায় থাকে কিন্তু আপনি ভালো কাজগুলো করেন, তাহলে কিন্তু সাড়ে সাথে চলাকালীন আপনিও হয়ে যাবেন কিন্তু কোটিপতি, অর্থাৎ শনি দেবতার শুভ প্রভাব আপনার উপর কিন্তু পড়বে। আর এই সাড়ে সাথে এমন একটা ফেজ যেটি তিনটি চরণে হয় এবং প্রতিটি চরণে আলাদা আলাদা কিন্তু ফল দিয়ে থাকে শনিদেব। আপনি যখন শুভ কাজ করবেন তখন সাড়ে সাথেতে তার শুভ এফেক্টই পাবেন, অর্থাৎ এই সাড়ে সাথেটিকে বলতে পারেন আমাদের বোর্ডের এক্সাম, অর্থাৎ আমরা সারা বছর কেমন পড়াশোনা করলাম তার এক্সাম যেভাবে দিই, সেই সাড়ে সাথেতেই কিন্তু আমাদেরকে এক্সাম বা পরীক্ষা দিতে হয়, আর সেটি আমাদেরকে প্রিভিয়াস কাজকর্মের উপর কিন্তু নির্ভর করে। অনেক কথাই বললাম আপনাদেরকে, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সাড়ে সাথে চলাকালীন শনিদেবের কৃপায় কোটিপতি হয়ে যায়। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনিদেবের কৃপায় সাড়ে সাথে চলাকালীন কোটিপতি হয়ে পড়েন, অর্থাৎ এই সময় আপনাদের অপরচুনিটি কিন্তু বিভিন্ন দিক থেকে এসে পড়ে, এবং এই সময় আপনাদের আর্থিক সিচুয়েশান যথেষ্ট মাত্রায় কিন্তু উন্নতি সাধিত হয়, এবং যার দরুন আপনাদের টাকার অভাব এই সময় সেরকম মাত্রায় দেখতে পাওয়া যায় না।
এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সাড়ে সাথে চলাকালীন কোটি টাকা আপনাদের হাতে শনিদেব তুলে দেয়। অর্থাৎ শনিদেব সাড়ে সাথে চলাকালীন আপনাদেরকে কোটিপতি করে ছাড়ে। তবে আপনার নিজস্ব বার্চাটে শনিদেব বা শনিগ্রহকে শুভ দেখার প্রয়োজন রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সাড়ে সাথে চলাকালীন স্বয়ং শনিদেব আপনাদের হাতে কোটি টাকা তুলে দেয়। অর্থাৎ কোটি টাকার মালিক হয়ে যান আপনারা এই সাড়ে সাথে চলাকালীন। তবে আপনার নিজস্ব বার্চাটে শনিগ্রহ বা শনিদেবকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সাড়ে সাথে চলাকালীন শনিদেব বা শনিগ্রহের কৃপায় কোটি টাকার মালিক হয়ে পড়েন। অর্থাৎ এই সময় আপনাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ এসে যায়। তবে আপনার নিজস্ব বার্চাটে শনিগ্রহ বা শনিদেবকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।